নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা খুব শীঘ্রই ঢুকতে চলেছে কৃষকদের অ্যাকাউন্টে। সেই অফিসিয়ালি তারিখ আজকেই ঘোষণা করে দিল রাজ্য সরকার। এই মুহূর্তে অফিসিয়ালি ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, সেই ব্যানার কিন্তু প্রকাশ হয়ে গেল, যেখানে রাজ্যের সকল কৃষকদের জন্য এই তারিখেই কৃষক বন্ধুর টাকা দেবে রাজ্য সরকার। নতুন পুরনো সকল কৃষকদের জন্য রয়েছে খুশির খবর। তাই কত তারিখে দেবে কৃষক বন্ধুর টাকা, কখন দেবে সেটা জানবো আজকের ভিডিওটির মাধ্যমে। আসুন ভিডিওটি আমরা এখানেই শুরু করি। পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের কৃষি জমির পরিমাপ অনুযায়ী কৃষকদের বাৎসরিক দুটি কিস্তিতে অর্থাৎ 5,000 এবং 10,000 টাকা সরাসরি চাষী বন্ধুদের অ্যাকাউন্টে পাঠায় রাজ্য সরকার। খারিফ এবং রবি মরশুমের টাকা দিয়ে থাকে রাজ্য সরকার। ঠিক তেমনভাবেই এই মাসেই কিন্তু রবি মরশুমের টাকা দিতে চলেছে সরকার। সেখানে নতুন পুরনো আবেদনকারী মিলিয়ে মোট 101 লক্ষেরও বেশি কৃষক এই ডিসেম্বর মাসেই টাকা পেয়ে যাবেন। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবান্ন থেকে প্রকাশিত অফিসিয়ালি ব্যানার, যেখানে কিন্তু হেডিংয়ে বলা হয়েছে, কৃষি আমাদের সম্পদ, কৃষক আমাদের গর্ব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধুর নতুন প্রকল্পের চলতি রবি মরশুমের জন্য 101 লক্ষেরও বেশি কৃষককে মোট 2,806 কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করবেন। দেখুন যেখানে বলা হয়েছে স্থান কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, শিলিগুড়ি, দার্জিলিং। কত তারিখে দেখতে পাচ্ছেন 12ই ডিসেম্বর 2023। হ্যাঁ, 12ই ডিসেম্বর কিন্তু দুপুর 1:30টার সময় কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তো আপনারা বুঝতে পারছেন কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা 12ই ডিসেম্বর ঠিক দুপুর 1:30 ঢুকতে চলেছে অ্যাকাউন্টে টাকা। তো আশা করি বুঝতেই পারছেন অফিসিয়ালি ডেট 12ই ডিসেম্বর কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকবে। তো এই ইনফরমেটিভ ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি প্রচুর পরিমাণে আপনাদের বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে। ধন্যবাদ।